স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডির 32 নম্বরে ভিড় করেন আওয়ামী লীগ নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল 7টার দিকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ নেতারা। স্বাধীনতা ঘোষণার যে দিবস সেটা কিন্তু 7ই মার্চ, সেদিনই স্বাধীনতার ঘোষণা হয়ে গিয়েছিল। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়বার জন্যে আমরা আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এই লক্ষ্য অর্জন করব। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি স্বাধীনতার ইতিহাস বিকৃতিতে ব্যস্ত। এটা হলো চেতনার ব্যাপার, মূল্যবোধের ব্যাপার, অনুভূতির ব্যাপার, আদর্শের ব্যাপার। তারা তো ইতিহাস স্বীকার করে না, ক্ষমতা এলে ইতিহাস জবরদখল করে, নিজেদের মতো করে ইতিহাস তারা সৃষ্টি করতে চায়। আওয়ামী লীগের পর জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। পরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন জাতির পিতার প্রতি। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা।